আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হক সাহেবের কথিত দ্বিতীয় স্ত্রী নিয়ে যে একটা নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল সেই বিষয়টায় হক সাহেবের ফেসবুক লাইভের মাধ্যমে অনেকটা সেটা প্রমাণিত হয়েছে এবং হক সাহেবের নৈতিক পরাজয় হয়েছে মামুন সাহেবের বিরোধীদের নৈতিক জয় হয়েছে এবং এরপরে তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা তারা ঝর্নার ডায়েরি ফাঁস হওয়া সহ বিভিন্ন বিষয়ে মামুন সাহেব একজন চরম বিতর্কিত এবং চরম ঘৃণিত চরিত্রের লোক হিসাবে প্রমাণিত হয়েছেন অনেকটা এবং এই মামুন লোক এই বিষয়ে চরম নাই একটা ফায়দা হাসিলের অপরাজনীতি করছে যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে কৌমি ওলামাইক্রামদের মধ্য মধ্যে বা দেওবন্দি ওলামাইক্রামদের মধ্যে অনেক আগে থেকেই শত শত বিভক্তি হাদিসের মধ্যে অনেক বিভক্তি রয়েছে কিন্তু কৌমিদের মধ্যে বিভক্তিটা আরও বেশি একটা বড়ো ধরনের বিভক্তি অনৈক্য এবং বিভিন্ন রাইভাল গ্রুপ রয়েছে কর্মীদের মধ্যে এই গ্রুপ এই গ্রুপের বেশি বিরোধী এই গ্রুপের বিরোধিতা থাকলেও কাছাকাছি এরকম গ্রুপ রয়েছে তার মধ্যে একটা বড়ো ধরনের রাইভাল গ্রুপ যাদের মধ্যে শত্রুতা বেশি তারা অনেক আগে থেকেই শাইকুল হাদিস আল্লামা আইজুল হক হক সাহেবের বাবা এবং বর্তমান চর্মনায় যে পীর তাদের বাবা মানা ফজলুল হক এই দুইজনের মধ্যে একটা ঐতিহাসিক দ্বন্দ্ব ছিল ইতিহাদুল উম্মা এবং এর সাত পিরিয়ডের নির্বাচনে রাজনীতিতে যাওয়া না যাওয়া নির্বাচনে অংশগ্রহণ করা না করা সব বিভিন্ন বিষয়ে এমনকি উনিশশো নিরানব্বই সালে জোট গঠন করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আজিজুল হক এবং চর্মনায়ক তৎকালীন পীর ফজুল হক এদের মধ্যে ফজলুল করিম এদের মধ্যে একটা চরম বিরোধ ছিল যেই বিরোধটা মামনুল হক সাহেব এবং তার পরবর্তী প্রজন্ম সেকেন্ড জেনারেশন তাদের ছেলেদের মধ্যেও চলমান সেটাকেই সেটাকে কাজে লাগানোর একটা চেষ্টা করেছেন মামুলক সাহেবের এই যে দুর্বলতা নারী কেলেঙ্কারি বিষয়টা এটা ব্যবহার করার চেষ্টা করছেন চর্মনাই পক্ষ থেকে যদিও হক সাহেব এবং চর্মনাইয়ের মধ্যে প্রকাশ্যে মিল তারা একে অপরের প্রোগ্রামে যায় পীর ফয়জুল করিম দেখেছি সেকেন্ড ফিল মামুনহক সাহেবের প্রোগ্রামে এসেছেন কিছুদিন আগেও সমবেদনা জ্ঞাপন করছেন কিন্তু ভিতরে ভিতরে উপরে উপরে মিল থাকলেও ভিতরে ভিতরে তাদের মধ্যে চরম একটা ঐতিহাসিক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব সাময়িক না সেই আশির দশক থেকে শুরু হয়েছে তাদের বাবাদের মধ্যে তারই একটা লেগেসি বহন করছেন তাদের ছেলেরা অতএব চর্মনায় সুযোগে থাকে কখন মামুল্ল সাহেবকে ঘায়ল করা যায় এই নারী কেলেঙ্কারি বিষয়টায় মামুন্লাক সাহেব বেকায়দা করার পরেই চর্মনায় এটা সুযোগ বুঝে ইউজ করেছে মামুল্ল সাহেবকে আমি দেখেছি চর্মনায় দায়িত্বশীল পর্যায়ের পক্ষ থেকে ছাত্র আন্দোলনের সভাপতি যুব আন্দোলনের সভাপতি আরও অনেক সিনিয়র চর্মনায় কেন্দ্রীয় দায়িত্বশীল নেতা এরা মামুলক সাহেবকে খোঁচা দিয়ে কথা বলছে এর মানে তাকে ঘায়াল করার একটা মক্ষম হাতিয়ার হিসাবে এই নারী কেলেঙ্কারি ব্যবহার করছে সফলভাবেই ব্যবহার করছে চর্মনায়ের রাজনৈতিক উদ্দেশ্য এখান থেকে কিছুটা হলেও অর্জন করতে সক্ষম হয়েছে বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকি হাইবুর রহমান মিজবা চর্মনাইপন্থী বক্তা এরা কিন্তু এটাকে সুন্দর মতো ব্যবহার করছেন ঘটনা ঘটার পরেই মামুন সাহেবের এই ঘটনা ফেসবুকে পোস্ট দিয়েছেন হাবিজুর রহমান সিদ্দিক চুপ এবং তার লোকজন এই ঘটনা ঘটনার পিছনে দায়ী বলেও বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে এবং মামুন সাহেবের প্রতি চরমনে চরম ক্ষুব্ধ অতএব তাকে ঘায়াল করার চেষ্টা তো করবেই কারণ মামুন সাহেবকে দীর্ঘদিন যাব চরমনের একেবারে উচ্চ পর্যায় থেকে দায়িত্বশীল সাধারণ সমর্থক না একবার দায়িত্বশীল পর্যায় থেকে বলা হয়েছে যে হক সাহেব জামাতের দালাল স্পষ্টভাবে অনেকবার বলা হয়েছে কারণ জামাতের পক্ষে তিনি কথা বলতেন শিবিরের প্রশংসা করতেন হক সাহেব এবং আল্লাহ মাহমুদ শফি সাহেবের মৃত্যুর পরে তার জানাজার খাটিয়া ধরা এটাও এতেও চন্মনাই হক সাহেবকে দোষী করছে যে জামাতের সেক্রেটারি শিবিরের সভাপতি এরা মামুন সাহেবের আল্লাহ মাহমুদ শবির খাটিয়া কিভাবে ধরলো তো এতেও মামুনক সাহেবকেই দোষী করা হয়েছে চরমনের পক্ষ থেকে এরকম বিভিন্ন ইস্যুতে মামুলক সাহেবের প্রতি চরমনের চরম ক্ষুব্ধ অতএব তাকে ঘায়ল করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক এর মানে এখানে চর্মনাই মামলক সাহেবের এই নারী কেলেঙ্কারি এটা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে ব্যবহার করেছে এবং ব্যবহার করতে সক্ষম হয়েছে এবং তারা সফল হয়েছে এবং এই কোনো একজন আলেমের চারিত্রিক অধপতন অথবা ব্যক্তিগত বিষয়টা রাজনৈতিক ময়দানে সে রাজনৈতিকভাবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা এটা একটা সূক্ষ্ম বিষয় এবং এই বিষয়টা চর্মনাই যেটা করেছে এটার মধ্য দিয়ে চর্মনাই বা আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা দলের একটা নিজস্ব রাজনীতি রয়েছে তাদের যে আভ্যন্তরীণ রাজনীতি কৌমিদের সাথেই তাদের রাজনীতির একটা সূক্ষ্ম বৈশিষ্ট্য এটার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তারা চর্মনাই দেওবন্দি ওলামা ইকরামদেরই যখন তার প্রতিপক্ষ মনে করে তাদের বিপক্ষে বিভিন্ন বিবাদমান গ্রুপের সাথে যখন রাজনীতি করে তখন এই বিষয়গুলো তারা সূক্ষ্মভাবে কুশলগতভাবে ব্যবহার করে থাকে এটা তাদের রাজনীতির একটা বৈশিষ্ট্য হ্যাঁ এটা চর্মণাই ঠিক বলেছে না বেঠিক বলেছে সেটা ভিন্ন কথা তবে আমি মনে করছি যে এখানে চর্মনাই মামলক সাহেবের এই দুর্বলতাকে ব্যবহার করে রাজনৈতিকভাবে খোঁচা দেয়া সেটা যৌক্তিক মনে করছি না আমরা করতে পারি আমরা সব সময় সমালোচনা করি সমালোচনা করা এটা আমাদের বৈশিষ্ট্য আমাদের আলোচনায় হচ্ছে ক্রিটিক আলোচনা জামাত শিবির থেকে শুরু করে আহলিয়াদি চরমণাই দেওবন্দি সমস্ত লামা ইকলাম সুন্নি সবারই ত্রুটি বিচ্ছুতি নিয়ে আমরা সমালোচনা করি কিন্তু মামুন সাহেব এবং চরমণাই এরা তো একই আঁকি দাবি করে থাকেন তাই সেখানে চর্মনাইয়ের পক্ষ থেকে এখানে চুপ থাকাটাই উচিত ছিল এভাবে খোঁচা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা এটা তাদের জন্য শোভনীয় হয়েছে বলে আমি মনে করছি না এনসাফ হয়েছে বলে এটা মনে করছি না